Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Shubhe Gaur Bhakta Binda, Amra, Shakale Amadhe Dushita Haun, Amra, Shandha Kalin Shamae, Shri Radha Madhved, Apurva Darshan Lakshya Chalya Shri, Amra Amadhe Shate Ejukta Haun, Eva Bhagavanin, Pada Padma Shakale Darshan Kuro, Amra 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 যেমন আয়নাতে ময়লা পড়লে যেমন কোনো কিছু প্রকাশিত হয় না ঠিক তেমনি যখন আমাদের হৃদয়ে অনেক পাপ জমা হয় তখন আমাদের হৃদয়ে ভগবানের যে কৃষ্ণ প্রেম সেটা জাগরিত হয় না এই জন্য আপনারা সকলে আপনাদের গৃহে অথবা আপনাদের পার্শ্ববর্তী মন্দিরে যে ভগবানকে দর্শন করবেন ভগবানকে প্রণাম নিবেদন করবেন ভগবানের চরণে তুলসী অর্পণ করবেন পুষ্প নিবেদন করবেন তাহলে আমাদের এই হৃদয়ের পাপগুলো আস্তে আস্তে দূরীভূত হবে একদিনেই আমাদের এই পাপরূপী দর্পণ হৃদয় যেটা সেটা পরিষ্কার হবে না এই জন্য আমরা প্রতিনিয়ত ভগবানের সামনে আসব ভগবানকে দর্শন করব ভগবানের কাছে কৃপা প্রার্থনা করব ভগবানের কৃষ্ণ প্রেম লাভের চেষ্টা করব তুলসী মহারানীর আরতি নিবেদন করব তাহলে আমরা খুব সহজে কৃষ্ণ প্রেম লাভ করতে পারব হরে কৃষ্ণ অভিজিৎ দত্ত প্রভু হরে কৃষ্ণ হরি বল শ্রী রাধা মাধব জি জয় ভগবান কি প্রাণ ভরে দর্শন করুন সকলে সুজিৎ প্রভু হরে কৃষ্ণ আমাদের সাথে যুক্ত হয়েছেন প্রভু সুমা মাতাজি হরে কৃষ্ণ হরি বল ভগবানের নাম কীর্তন হচ্ছে এবং আমরা ভগবানের পবিত্র দর্শন লাভ করছি রাজন প্রভু হরে কৃষ্ণ বিকন প্রভু হরে কৃষ্ণ আপনারা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ভগবানের এই সন্ধ্যাকালীন আজকের অপূর্ব দর্শন আমরা আজকে প্রথম দিনের প্রথম লাইভ এসেছি এবং আজকের অপূর্ব দর্শন আপনারা লাভ করছেন আমাদের সাথে জয় শ্রী কৃষ্ণ চন্দ্র ভগবান কি জয় প্রভু হরে কৃষ্ণ
আমাদের আগে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম কীর্তন বলা হয়ে থাকে, তো আমরা রাধা মাধবের কীর্তন শ্রবণ করব এবং রাধা মাধবকে দর্শন করব। তো আমরা আজকে সারাদিনে লাইভে আসিনি, এখন প্রথম আমরা লাইভে আসছি এবং আপনারা সকলে আমাদের সাথে যুক্ত হয়েছেন এবং রাধা মাধবের অপূর্ব কীর্তন শ্রবণ করুন এবং রাধা মাধবকে দর্শন করুন। Ta 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 ta
Thank you.
সন্ধ্যাকালীন সময়ে মন্দিরে ছিলাম না, একটু বাইরে ছিলাম, এই জন্য আমরা সন্ধ্যাকালীন সময়ে ভগবানের সন্ধ্যা আরতি কীর্তন আপনাদেরকে দর্শন করাতে পারিনি। তো সেই জন্য আমরা একটু পরেই মন্দিরে এসে সন্ধ্যাকালীন দর্শন দেখাচ্ছি আপনাদেরকে, ভগবানকে দর্শন করাচ্ছি। আপনারা সকলে আমাদের সাথে সুস্থ হয়ে ভগবানকে দর্শন করুন, এবং ভগবানের এই দর্শন লাভের ফলেই আমাদের হৃদয়ের যে জমাইত ছোটো ছোটো পাপগুলো রয়েছে, ক্ষুদ্র ক্ষুদ্র পাপগুলো, সেই পাপগুলো আস্তে আস্তে দূরীভূত হয়। আমরা প্রতিনিয়ত অনেক পাপ কর্ম করি যেগুলো আমাদের হৃদয়ে বসে আছে। হৃদয়ে যত সময় পাপ থাকবে ততদিন আমরা ভগবানের যে কৃষ্ণ প্রেম আমাদের হৃদয়ে জাগরিত হবে না। ঠিক যেমন একটা আয়নাতে বা একটা দর্পণে যখন অনেক ধুলোবালি পড়ে যায় তখন আমরা আমাদের চেহারা দেখতে পারি না, ঠিক তেমনই যখন আমাদের হৃদয়ে অনেক পাপ জমা হয়ে যায় তখন আমাদের হৃদয়টা পাপীপূর্ণ হয়ে যায়, তখন আমরা আমাদের মানে ভগবানকে আর দেখতেই পারি না, ভগবান আমাদের হৃদয়ে আসলে প্রকাশিত হয় না। এই জন্য আপনাদেরকে মন্দিরে আসতে হবে, মন্দিরে আসুন, বা ভগবান আপনার গৃহ মন্দির, মন্দির মন্দিরেও আছে আপনার গৃহেও আছে, আপনার গৃহে মন্দিরেও আপনি প্রতিদিন ভগবানকে দর্শন করুন, ভগবানের চরণে একটু তুলসী অর্পণ করুন, পুষ্প নিবেদন করুন, ভগবানকে একটু প্রণাম করুন, তাহলে দেখবেন আপনার হৃদয়ের যে পাপগুলো রয়েছে সেগুলো আস্তে আস্তে দূরীভূত হবে। একদিনে আমাদের হৃদয়ের এই পাপগুলো জমা হয়নি, ঠিক তেমনই আমরা যখন প্রতিদিন মন্দিরে আসবো, একটু একটু করে ভগবানের নাম করবো, ভগবানের কীর্তন করবো, বৈষ্ণব সেবা করবো, বৈষ্ণবদের কৃপা লাভ করবো, তখন আমাদের পাপগুলো আস্তে আস্তে দূরীভূত হবে, একদিনে কিন্তু দূরীভূত হবে না। এই জন্য আপনাদেরকে কন্টিনিউ প্রতিদিন ভগবানের নাম কীর্তন করতে হবে, ভগবানকে দর্শন করতে হবে, ভগবানকে প্রণাম নিবেদন করতে হবে। এসবকে গৌর ভক্তবৃন্দ, আপনাদের সকলের কাছে একটাই অনুরোধ, আপনারা মাসে দুটো একাদশী ব্রত পালন করবেন এবং প্রতিদিন এক মালা দুই মালা করে জপ করার চেষ্টা করবেন, ভগবানের নাম কীর্তন করবেন। এই কলিযুগের একমাত্র যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন করা। চারিযুগে চারি ধর্ম জীবের কারণ, কলিযুগে ধর্ম হয় নাম সংকীর্তন। তো আমরা যদি এই কলিযুগে নাম সংকীর্তন না করি তাহলে আমরা খুব সহজে উদ্ধার লাভ করতে পারব না। সত্য যুগে ছিল তপস্যা, তাপর যুগে ছিল যজ্ঞ, ত্রেতা যুগে ছিল অর্জন, এবং এই কলিযুগে একমাত্র যোগ ধর্ম হচ্ছে ভগবানের নাম কীর্তন করা, হরিনাম সংকীর্তন করা। এই জন্য আপনাদেরকে এই কলিযুগে ভগবানের নাম কীর্তন করতে হবে, ভগবানের হরিনাম সংকীর্তন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই হরিনাম সংকীর্তন একমাত্র এই যুগের মুক্তির একমাত্র পন্থা। অবশ্যই আপনারা ভগবানের নাম কীর্তন করুন, প্রতিদিন দুই মালা করে জপ করুন এবং একাদশী ব্রত পালন করুন, তাহলে এই ভক্তি জীবনের প্রথম ধাপ হচ্ছে আমরা প্রতিদিন ভগবানের নাম জপ করব এবং একাদশী ব্রত পালন করব। এই দুটি ধাপ প্রথমে শুরু করুন, তারপরে আস্তে আস্তে আপনার হৃদয়ে কৃষ্ণ প্রেম জাগরিত হবে, ভগবানকে প্রতিদিন দর্শন করবেন, ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করবেন, তবেই
আপনার হৃদয়ে ভগবান জাগরিত হবে। হরে বল, সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, সন্ধ্যাকালীন এই অপূর্ব দর্শনে দিব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে।